আকু এবার মোদি সরকার, আকু এবার মোদি সরকার। বুধবারে তেজপুর। বৃহস্পতিবারে ডিব্রুগড়। চলিছে নৃত্য উৎসব। নৃত্যরত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সলনি হল স্থান, তেজপুরের পিছতেই ডিব্রুগড়। পুরনা হাইস্কুল খেলপথারের পর ফুলবাগান মারোয়ারিপট্টি চৌকিডিঙি খেলপথার চলিছে বিজেপির রোড শো। প্রার্থী রামেশ্বর তেলিক লগত লৈ পদপ্রজে বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মই রাইজর যি উৎসাহ উদ্দীপনা দেখিলো তারপ্রায় এটাই মোৰ ধারণা হল যে ডিব্রুগড় লোকসভাত এতিয়া প্রায় প্রতিদ্বন্দ্বীবিহীন যুঁজ চলিছে, কংগ্রেস দল নাই। তেজপুরের পিছত মাজ রাস্তাত আকো হিমন্ত বিশ্বর নাচ গান। মন্ত্রী হিমন্তর নৃত্যত অনুপ্রাণিত হয়ে নাচিছে কেন্দ্রীয় পর্যবেক্ষক মহেন্দ্র সিংও। পুরা ঐতিহাসিক জুলুস হো রা, হেমন্তজি কে নেতৃত্ব মে সড়কো পর লোক উতর আয়ে হ্যাঁ, সবকে মন মে হ্যাঁ কি নরেন্দ্র ভাই মোদি ফির সে প্রধানমন্ত্রী বনে আর রামেশ্বর তেলি জি হামারে ভারি মতো সে বিজয়ী হোঙ্গে। অদ্ভুত এই নৃত্য। হিমন্ত বিশ্বর এই নৃত্যই যেন খুচরিছে এতিয়া সকলোরে গা। মইতো নাচিছোঁয়েই, সকলোকে নচুৱাইছোঁ, হিমন্ত বিশ্বৰ ইংগিত। চাওক মন্ত্রী হিমন্ত বিশ্বৰ প্ৰেৰণাত কিদৰে নাচি উঠিছে স্থানীয় বিধায়ক প্ৰশান্ত ফুকনেও। নচাই নহয় ফুকনে গানো গাইছে। হিমন্ত বিশ্ব শর্মার পদযাত্রাত আছিল বিধায়ক ঋতুপর্ণ বৰুৱা, বিমল বৰাও, নাচিছে সকলোৱে। প্রশ্ন উঠে সাধারণ রাইজে কি কয় কেবিনেট মন্ত্রীর এই কিম্ভূত নাচক লৈ। এজন ৰাজনৈতিক নেতার মানে এনে ধরনের খিলঞ্জীয়া বিরোধী নৃত্য, এটা অদ্ভুত নৃত্য, এইটো সংস্কৃতি নগৰী তেজপুৰ এনেকুৱা নৃত্য মানে আমি আগতে কেতিয়াও দেখিবলৈ পোৱা নাছিলোঁ। এটা ন বিজেপিৰ এনেকুৱা এটা নৃত্য হ'ল, এই নৃত্যটোৱে অসমীয়া জাতিটোৱে সঁচাই বিৰাট লাজ পাইছে। হিমন্ত বিশ্বৰ এই সংক্ৰামক নৃত্যক লৈ সৰব বিৰোধীও। ৰোড শ্ব' কৰি কিয় নাচাবলগীয়া হ'ল? তুমিও অলপমান খাই ল'লা নেকি? চলাই অলপমান নৃত্যটো চাব অকণমান অলপ অলপ নৃত্যটো নৃত্যৰ নিচিনা নহয়। কেতিয়াবা আপোনাৰ নৃত্যটো আমাৰ যেতিয়া অলপ মূৰটো গৰম হৈ থাকে তেনেধৰণৰ নৃত্য কৰা, কোনো নৃত্য আপোনাৰ সেইটো বিহু, এইটো বিহু হোৱা নাই, কোনো ধৰণৰ নৃত্য আমাৰ অসমৰ কোনো কালচাৰৰ লগত নৃত্যটো নিমিলে। মূৰটো গৰম হয় তেতিয়া কেতিয়াবা এনেধৰণৰ নৃত্য কৰে। তেজপুৰৰ পৰা আহি মাৰ্ঘেৰিটা, টিংখং আৰু লাহোৱালৰ তিনিখনকৈ নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰি মন্ত্ৰী শৰ্মাৰ এই দীৰ্ঘ পদযাত্ৰা। এনে ব্যস্ত ধাৰাবাহিক কৰ্মসূচীৰ মাজত ৰোড শ্বত নাচিবলৈ এনে শক্তি যিকোনো সাধাৰণ নেতাৰ শৰীৰত থকাটো অসম্ভৱ। ডিব্ৰুগড়ৰ ৰাইজৰ মৰম চেনেহে প্ৰতিপন্ন কৰিছে যে ৰামেশ্বৰ তেলি ডাঙৰীয়া বিপুল ভোটত বিজয়ী হ'ব। কেবিনেট মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রূপ এতিয়া অন্য।
হিমন্ত বিশ্ব শর্মা হওয়ার কথা আছিল দরা, কিন্তু হল গৈ দরা ধরা। আর সেয়ে যেন প্রার্থীর শোভাযাত্রাত সকলোরে দৃষ্টি আকর্ষণ করে মুহিছে তেজপুরের টিকট বঞ্চিত হিমন্ত বিশ্ব শর্মায়। নাচি নাচি কটাব খুঁজছে নিজের দুঃখ অভিমান আর অনিশ্চয়তা। ডিব্ৰুগড়ৰ পৰা ৰাতুল বুঢ়াগোহাঁই, DY 365।